সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে সালফারের অভাবজনিত লক্ষণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। ধানে সালফারের অভাবজনিত লক্ষণ ও তার প্রতিকার। সালফারের অভাব হলে কি ঘটে? ধান গাছের কচি পাতা হলদে দেখা যাবে, কালক্রমে সম্পূর্ণ গাছ হলদে হয়ে যাবে, কচি সংখ্যা কমে যাবে, গাছ খাটো হবে। জৈব পদার্থ কম থাকলে সালফারের অভাব বেশি দেখা যায়। এখানে সালফারের অভাবজনিত লক্ষণের ছবি আপনারা দেখছেন, যে পাশে আমাদের সালফার দেওয়া হয়েছে এরকম একটা গাছের, ধান গাছের কুচি গুচি এবং পাশে সালফার দেওয়া হয় নাই তার ছবি। এখানে অনেকটা বাড়তি কম এবং কচি পাতা হলদে হয়ে গেছে। সালফারের প্রতিকার। সার সুপারিশমালা অনুসরণ করে শেষ চাষের সময় জিপসাম সার প্রয়োগ করা, জলাবদ্ধ মাটিকে শুকিয়ে দিতে হবে, দিলে সালফার অনেকটা গাছের জন্য উপযোগী অবস্থায় আসবে। প্রচুর পরিমাণে গোবর এবং সবুজ সার ব্যবহার করা, বড় ফসলে মাত্রা অনুযায়ী ব্যবহার করলে পরবর্তী ফসলে অর্ধেক মাত্রা ব্যবহার করা। ধন্যবাদ সবাইকে।